হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়িয়েছে তারা দেবে কোন বলিদান। আজ পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে তুড়ি ফুলিতেছে জল কান্ডারে হুঁশিয়ার। মাঝে মাঝে এমন কিছু পথে মধ্যে জায়গা চলে আসে যেখানে একটি বারের জন্য না থামবেই না। ঠিক তেমন ভাবে আজকে আমি যাত্রাপথে এমন একটা জায়গায় এসে থেমেছি যেখানে আমি অসংখ্যবার এসেছি কিন্তু কখনোই আমার চোখের তৃপ্তি মেলেনি। এই মুহূর্তে আমি অবস্থান করছি রায়ের বাজার বধ্যভূমিতে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একদম সমাপ্তিকালে পাকিস্তান হেনাদার বাহিনী তাদের সহযোগীদের সহায়তায় আমাদের দেশের সকল শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, শিক্ষক, আমাদের যারা সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন, যারা আমাদের দেশের একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে নির্দ্বিধায় হত্যা করেছিল এবং এই রায়বাজার বধ্যভূমি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ নির্মাণ করা হয়েছে। স্মৃতিসৌধটি 14ই ডিসেম্বরের 1999 সালে মূলত উদ্বোধন করা হয় এবং এই স্মৃতিসৌধটির স্থপতি হচ্ছেন মোহাম্মদ জামিয়াল সাফি এবং ফরিদুদ্দিন আহমেদ। সমগ্র স্থানটি মূলত 3.51 আয়তন বিশিষ্ট। এটি 15.24 মিটার বর্গাকার একটি গ্রিড দ্বারা বিভক্ত করা হয়েছে। এটি রায়ের বাজারের আদি ইট খোলার প্রতীক যেখানে বুদ্ধিজীবীদের মৃতদেহগুলো পড়েছিল। দেয়ালটি দুদিক থেকে ভাঙা রয়েছে। এ ভগ্ন দেয়াল ঘটনার দুঃখ ও শোকের গভীরতা নির্দেশ করছে। দেয়ালের দক্ষিণ পশ্চিম অংশে একটি বর্গাকার জানালা আছে। এ জানালাটি দিয়ে পেছনের আকাশ উন্মুক্তভাবে দেখা যায় আর এতে করে জানলাটি দেয়ালের বিশালতাটাকে অনেক কমিয়ে আনে। বাঁকা দেয়ালের সম্মুখ যে ফাঁকটি রয়েছে সেখানে রয়েছে একটি স্থির জলাধার। জলাধারের ভেতর থেকে কালো গ্রানাইট পাথরের একটি স্তম্ভ উঠে এসেছে। মূলত বলা হয় এটিই হচ্ছে শোকের প্রতীক। স্মৃতিসৌধের প্রধান প্রবেশ চত্বরের দক্ষিণ পূর্বে কোণে রয়েছে একটি বট গাছ। এই বট গাছে বলা হয় যে সমস্ত শহীদদেরকে নির্দ্বিধায় শারীরিক নির্যাতন করা হয়েছে এবং পরবর্তীতে ইট খোলায় নিয়ে নির্মমভাবে অত্যাচার করে মারা হয়েছে, আসলে হত্যা করা হয়েছে। চিরসবুজ বট গাছটি ছাড়া অন্য যেসব গাছ স্মৃতিসৌধে লাগানো হয়েছে সেগুলোর পাতা একটি নির্দিষ্ট সময়ে ঋতু পরিবর্তনের সাথে সাথে ঝরে পড়ে যায় আর ডিসেম্বর মাসে এই গাছগুলি থাকে একদম পাতাবিহীন। 16ই ডিসেম্বরের আগে 14ই ডিসেম্বর যখন এই রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধটিতে সবাই মিলে ফুল দিতে আসে এবং গভীর শোক প্রকাশ করে, তখন চারপাশের এই পত্রবিহীন গাছগুলি আরো বেশি শোকাতর করে দেয় এই পারিপার্শ্বিক পরিস্থিতিটাকে। রায়ের বাজার বধ্যভূমিকে যদি আমি আমার চোখ দিয়ে বিশ্লেষণ করি, আমার কাছে মনে হবে আমাদের 52-এর ভাষা আন্দোলন, 54-এর গণরায়, 69-এর গণ অভ্যুত্থান, 62-এর শিক্ষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ সব কিছু মিলেমিশে এই 71-এর 14ই ডিসেম্বর যেন এক উজ্জ্বল প্রতীকী স্বরূপ। এই রায়ের বাজার বধ্যভূমি আমাদের কাছে প্রতীক হিসেবে চোখের মধ্যে জল জল এক দৃষ্টি স্থাপন করে রেখেছে। এখানে আসলে আমাদের ইতিহাস, আমাদের স্বকীয়তা, আমাদের জাতিসত্তা, আমাদের জলজলে পতাকা, আমাদের উজ্জ্বল আকাশ, আমাদের শোক, আমাদের আলো, আমাদের বাতাস, আমাদের ভালোবাসার মাতৃভাষা সব কিছু যেন একসাথে চোখের মধ্যে খেলা করতে থাকে। আর যখন খোলা জানালাটা দিয়ে এই কালো গ্রানাইটের পাথরটাকে ভেদ করে ভেতরে ঢুকি, মনে হয় যেন এক শোক আমাদের চোখকে বিলীন করে দিচ্ছে। 71-এর ইতিহাস আসলে বলে বুঝিয়ে সম্ভব না। এটা হচ্ছে আমাদের স্মৃতি, এটা হচ্ছে আমাদের আত্মবিসর্জনের একটা অন্যতম ঘটনা, যেই ঘটনার মধ্যে আমরা আমাদের জাতিসত্তাকে নিজের মতো করে উপস্থাপন করি। আর এই বধ্যভূমির পেছনেই রয়েছে মূলত কবরস্থানটি।
রায়েরবাজার বৌদ্ধভূমিতে মিরপুরের বেড়িবাঁধে থেকে অবস্থিত। এখানে যাতায়াত হয়তো খুব একটা সাধারণ দিন পরিক্রমায় ঘটে থাকে না, কিন্তু সময় করে একবার যদি ঘোরা হয় চমৎকার একটি জায়গা, অবশ্যই ঘুরবেন। রায়েরবাজার বৌদ্ধভূমি আমাদের ইতিহাসের নিদর্শন। আমাদের 14ই ডিসেম্বর আমাদের অন্যান্য দিনগুলোর মতো যে ইতিহাসে এক সুন্দর নিদর্শন স্থাপন করেছে এবং শোকাবহ দিন হিসেবে রয়েছে, রায়েরবাজার বৌদ্ধভূমি তারই প্রতীক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।